আমার সাথে সবার ভালো সম্পর্ক, আমি আমার কমান্ডার, আমি যেভাবে কমান্ড করি আমি সেভাবেই, গল্পের সাথে হয়তো আমাকে মিলে না, আমার মতো মানুষের বক্তব্য শুনলে হবে, আমি আসলে এত মনে রাখতে পারি না। অবশ্যই অবশ্যই টার্নিং পয়েন্ট, আমি তো আমার মানে আমি তো আমাকে কমান্ডার বলি, আমি আমার কমান্ডার, আমি যেভাবে কমান্ড করি আমি সেভাবেই চলি, আমাকে নেয় না হয়তো, আমাকে তাদের সাথে মিলে না, যার সময় আমাকে নেয় না, কিচ্ছু না, কী মনে হবে, গল্পের সাথে হয়তো আমাকে মিলে না, যার সময় আমাকে নেয় না, ওটা যখন হইতো তখন করতাম, তাও করতে পারতাম, এটা যখনকার কথা তখন, আর ওটা ওদের ব্যক্তিগত বিষয়, ওদের ব্যক্তিগত বিষয় না, আমার কথা বলার তো কিচ্ছু নাই, কী বক্তব্য দিব, সব বক্তব্য তো দর্শকই দিয়ে দিতেছে, আমি কী বক্তব্য দিব বলেন, আমার কী বক্তব্য আছে, সাংবাদিকরা আছেন আপনারা, আপনারাও বক্তব্য দিচ্ছেন, আমার বক্তব্য আমার মতো মানুষের বক্তব্য শুনলে হবে। এসএটিভির জন্য একটা কাজ করলাম, সুগার ড্যাডি 7 পর্বের, এরপরে 8 টিভির কিছু কাজ আছে, রিপু নামে একটা কাজ আছে, এরপরে জুবায়ের ইবনে বকরের আর একটা কাজ আছে, বাংলা ভিশনে কাজ করলাম একটা 7 পর্ব যেটার ডিরেক্টর সাগর জাহান, তারপরে বেশ কিছু কাজ করছি, এতগুলো নাম না মনে থাকে না, আমি আসলে এত মনে রাখতে পারি না, ওটা নাটক দেখতে হবে, দেখলে সেটা বোঝা যাবে কে সুগার ড্যাডি, এটা বললে কি আর টুইস্ট থাকলো, বইলেই দিত দিলাম তাহলে। তাদের চয়েস, তাদের চয়েস, হইতেও পারে, এটা হইতেও পারে, খুব ভালো সম্পর্ক, আমার সাথে সবার ভালো সম্পর্ক, আমার সাথে কারো খারাপ সম্পর্ক না, এই যে সাংবাদিক আপনারা যারা আছেন মানে আপনারা কি, অনেকে তো ছোট ভাই আছে তাদের সাথে কিন্তু আমার সাংবাদিক সম্পর্ক না, এত ভাই ব্রাদার সম্পর্ক। আমার জন্য অনেক কষ্ট হয়, কেমন ছিল আসলে সেই অভিজ্ঞতা? অনেক কষ্ট, অনেক কষ্ট রে ভাই, এত শুদ্ধ ভাষায় কথা বলা, আমি মানে তুই মাঝে মাঝে কই তুই এইভাবে হয় না, আমি পারবো না, কেন তুমি পারবা, তুমি পারবা, হবে। অনেক কিছু মিস করি, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, একটা কথাই বলি, কোরবানির ঈদ ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে যান, আর আমার মনে হয় না যে কে কত টাকা দিয়ে গরু কিনলো এই প্রশ্নটা করা ঠিক হবে, কারণ অনেকে মন খারাপ করে, আসলে মন খারাপ করার কিছু না, ঈদ মানে আনন্দ।